الحمد لله যুগ শ্রেষ্ঠ পদ্ধতিতে পদ্য ছন্দ সুরে তিন ভাষায় বৈজ্ঞানিক মিজান মুন সাহেব শিক্ষা আমরা ক্লাস অংশগ্রহণ করেছি ফার্স্ট সেমিস্টার আরবি ভাষা ও কোরআন হাদিসের অর্থ শিক্ষা বুঝলেন যে তাআলমুস সরফে মিনাল কওয়াইদুল লুগাতুল আরাবিয়াতে আলা নাহজিল হিকমাতে আসরিয়াতে ফিল মিজানুল মুনসাইব এ সাইন্টিফিক ওয়ে টু লার্ন আরবিক Arabic grammar, the Mizan and the Munshaib, Lekhok, Malana Qari Muhammad Abdul Mumin, MMMA, Udbhabok Chairman, Boginabitan House Rishika Foundation, Uttar Medka, Himat Tushabad Dhaka, Mobile number 07620001, A number Amra, Boginabitan Mizan Munshaib Shikar Class Bili Amranichi, Meta Mohila Class Shachi, Mahima, Ebong Sakina, by a director class. ক্লাস ইনশাআল্লাহ চলতেছে তো তারা পরদিন আল থেকে ইনশাআল্লাহ পড়তেছে তো আলহামদুলিল্লাহ তাহলে আমরা আজকে পুরো আপনার মিজান ছয় মাজির মধ্যে আমরা পাঁচ মাজি শেষ করলাম নাকি বলেন আচ্ছা তাহলে আজ মাজি ইস্তিমরারি আমরা এখন আলোচনা করি মাজি ইস্তিমরারি বলেন দেখি হ্যাঁ মাহিমা বলেন মাজি ইস্তিমরারি কিভাবে গঠন হয় ফেলে মোজারের পূর্বে কানা বসালে কি হবে মাজি ইস্তিমরারি গঠন হয়ে যাবে নাকি বলেন আচ্ছা তাহলে ফেলে মোজারের সিগা আপনার আলিফতা ইয়ানুন এটা যদি ফেলে মাজির পূর্বে আনা হয় এবং শেষ অক্ষরে পেশ দিলেই হ্যাঁ গঠন হয়ে যাবে ঠিক আছে শেষ অক্ষরে পেশ দিলে এটা গঠন হয়ে যাবে আরো কথা আছে আমি ছন্দ লিখেছি আমার এই বইয়ের ভিতরে মোরা মিজান পড়ে পাই মোজারের সিগাই আলিফতা ইয়ানুন যো করে যাই আমরা জানি মাজি হতে মোজারে বানাই মাজির পূর্বে মোজার আলামত নিয়ে আসতে হয় শেষ অক্ষরে পেশ দিলে মোজারে গঠন হয় এটা আমাদের বইয়ের ভিতরে ২৭ পৃষ্ঠার মধ্যে দেওয়া আছে তো আমরা এটা ইনশাআল্লাহ পড়ব তাহলে কানা আমরা ইয়াফ আলু একজন বলেন সিগারেট বলেন একজন বলেন কানা ইয়াফ আলু আসসালামু আলাইকুম হ্যাঁ বলেন কানা ইয়াফুল হ্যাঁ হ্যাঁ কানা ইয়াফলু কানা ইয়াফলানি কানু ইয়াফলানি বলেন কুন্তু মা তাফালানি كنت تفعلين كنت تفعلين كنت ما تفعلين علاني كنتن كنت أفعل كنت أفعل كنا نفعل ها أرجون بولن ما هي ما بولسي جوري 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 كان يفعل كان يفعلان كان كانوا يفعلون كان يفعل كان يفعلان كانوا يفعلون كانت تفعلن كن يفعلن كنت تفعل كنتما تفعلن كنتم تفعلون كنت تفعلين كنتما تفعلن كنتن تفعلن كنت افعل كنا نفعل অর্থ কি জানেন হ্যাঁ সে করেছিল হি ওয়াজ ডুইং ing কখন যোগ হয় যখন কোন কন্টিনিউয়াস টেন্সের বেলায় যেটা কাজ চলতেছিল করতেছিল তাহলে সে করিতেছিল তে থাকলে কনটেস্টেন্স হ্যাঁ আমি করতেছিলাম আমি করতেছি আমি করতে থাকবো তেছিলাম তেছি থাকতে থাকলে কনটেস্টেন্স বোঝা যাবে আমরা এখন চলে আসবো আপনার তাহলে মাজি শেষ হয়ে গেল আপনি এখন কানা দিয়ে শুরু করলে কানা ইয়া ফালু সে একজন পুরুষ হ্যাঁ কি করতেছিল এইভাবে অর্থ হবে তো আমরা মোজারের শিখাও আপনাদেরকে শোনালাম মোজারের শিখার আরও কথা আছে এখানে মোজারের শিখা অনেকে বুঝে না যেমনি ভাবে দুইটি ছাগল সানা মায়েরে দুধ খাইরে তেমনি ভাবে হাল মুস্তাকবিল মোজারের সিগাই পাইরে হাল অর্থ দেয় বর্তমান কালের মুস্তাকবিল দেয় ভবিষ্যতের রে এমনি ভাবে দুইটি কাল মোজারের সিগাই পাইরে হাল ও মুস্তাকবিল যদিও দুইটি কাল হিসেবে পৃথক রয় জানিও সবাই
মোজারের সিগায় একই ফেলি ব্যবহার হয়। বল মারহাবা, হ্যাঁ ইনশাল্লাহ। তো এভাবে আমরা পড়ব। দেখেন ইয়াফ আলু অর্থ কি? ওয়াহিদ মুজাক্কার গায়েব, সে একজন পুরুষ করে বা করবে, সে একজন পুরুষ করে বা। আপনি মিজান মনসুরের বই দেখেন, অন্যান্য বইগুলো যারা লিখেছেন এরা যে অর্থ লিখছেন এই অর্থ সঠিক নয়। সে একজন পুরুষ, অনেকে লিখছে সে একজন পুরুষ করে, করছে, হ্যাঁ করবে। করছে দিলে তো মাঝে করিব হয়ে যাবে, উনি ইংলিশ টেন্স বুঝেনি, টেন্স বুঝে নাই, ওই জন্য উনি এটা লিখছে। ইয়াফালু বর্তমান এবং ভবিষ্যৎকাল, কিন্তু অনেক ওলামা ইকরামরা লিখেছেন উনি টেন্স না বুঝার কারণে উনি লিখেছেন ইয়াফালু, সে করে, করছে বা করবে, এটা ভুল। সে করে বা করবে, হি ডাজ অর উইল ডু, বর্তমানকাল সে করে, সে করে হলো আপনার মানে বর্তমানকাল, আর করবে এটা ভবিষ্যৎকাল। হ্যাঁ, হি ডাজ অর উইল ডু, সে করে বা করবে, এরকম অর্থ বলতে হবে। এই যে আমার লেখা মিজান মুন্সেফ বইয়ের মধ্যে দেখেন 29 পৃষ্ঠার মধ্যে দেওয়া আছে, মাসদার দেওয়া আছে সবগুলি, আন্নাসু সাহায্য করে টু হেল্প, এভাবে ইয়াংসুরু, ইয়াংসুরানি, ইয়াংসুরুনা, তাংসুরু, তাংসুরানি, ইয়াংসুরুনা, তাংসুরু, তাংসুরানি, তাংসুরুনা, তাংসুরানি, তাংসুরু, আংসুরু, নাংসুরু, সব দেওয়া আছে এগুলি। হ্যাঁ, সবগুলি দেখতে হবে। হ্যাঁ, মোজারে মাজুল কীভাবে গঠন হয় বলেন জোরে, বলেন বলেন। তাহলে আপনার যদি আমি ইস্তান সারা দিয়ে গঠন করি, ইস্তান সারা বুঝেন নাই। আচ্ছা, আপনি এইভাবে আমরা আমরা যেভাবে আমি যেভাবে লিখেছি সেটা হলো যে আলামত মজারে পেশ দিবেন, আলামত মজারে পেশ দিবেন, আর শেষ অক্ষরে আগের অক্ষরে জবত দিবেন। মজারে গঠন করতে হলে আলামত মজারে জবর, জবর জের তো মাঝির মধ্যে। হ্যাঁ হ্যাঁ, ওটা ইয়া তো তাই, আপনার এই মাঝি মাঝুলের বেলা তাই, প্রথম অক্ষরে হ্যাঁ পেশ, শেষ অক্ষরে আগের অক্ষরে জের, এটা মাঝি মাঝুল। আর মোজারে গঠন করতে হলে হ্যাঁ শেষ অক্ষরে আলামত মোজারে পেশ, বলেন বলেন আলামত মোজারে পেশ, বলেন, আর শেষ অক্ষরে আগের অক্ষরে জবর দিলেই কি মোজার মাজুলের থেকে গঠন হয়ে যায়। তেমন তা অর্থ কি হবে? সে একজন পুরুষ করে বা করবে ছিল মাজুল মারুফের মধ্যে, হ্যাঁ মোজার মারুফের মধ্যে, আর মাজুলের মধ্যে কি হবে বলেন? তাকে করা হয় বা হবে, তাকে করা হয় বা হবে। হ্যাঁ, এই যে হি ইজ ডান অর উইল ডু, উইল বি ডান, উইল বি ডান, হি ওয়াজ ডান অর উইল বি ডান, বুঝছেন? হ্যাঁ, তাকে করা হয় বা তাকে করা হবে, এই অর্থটা হবে। তাহলে আমরা এখন যদি আমরা বলি নুসিরা, তাহলে কি হবে বলেন? নুসিরা জোরে জোরে বলেন, তাকে সাহায্য করা, তাকে সাহায্য করা হয় বা হবে, তাকে সাহায্য করা হয় বা হবে। এ পিচ্ছি, এ পিচ্ছি, তুমি আসো আমার কাছে, হ্যাঁ আসো। পিচির নাম কি? হ্যাঁ মার্জিয়া, দেখি দেখি মার্জিয়া, দেখি মার্জিয়া, দেখি এ পালা গেছে। আমরা চলে আসবো এবার এই মোজারে মনফি কাকে বলে, মোজারে মনফি কীভাবে ঘটনা কে বলতে পারেন? কার শুরুতে, কার শুরুতে কী লেব মজার শুরুতে? হ্যাঁ লাইন এফ নেব, তাহলে কী হবে? লাই এফ হলো নাকি? আচ্ছা, আমি মজার পুরুষ যদি মা লাগাই দিই তাহলে কি হবে বলেন জোরে বলেন? মা এফ হলো বললে হবে? তাহলে কোরআন শরীফে আছে যে ওয়ামা ইয়াশউরুন وما ينطق عن الهوى أزنا ها ওটা তো ওটা মা ওটা তো মানে মন ফির মা
وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون أصلا كنا شبه سورة بقرة بوثم ديتي بيشتر مدى سيتا بشتن أبنو سورة بول سي بولن أنا بولن لكنا كوني شنچن أبنى جي موزارة پوربه لا ديو منفي هاي ما ديو منفي هاي أنا بول سي জোরে বলেন না মনে নাই তাহলে শুনেন নাই আচ্ছা আচ্ছা মোজারের পূর্বে লা দিয়ে মনফি হয় আর মাজির পূর্বে মা দিয়ে মনফি হয় হ্যাঁ আমি মাজির পূর্বে যদি লা দেই তাহলে কি হবে হ্যাঁ জোরে বলেন না কেন তাহলে কোরআন শরীফে আছে যে ফালা সাদাকা ওয়ালা সাল্লা ولكن كذب وتولى فلا صدق أسنا لا ديو مازي هاي مازي مونفي لا ديو كي هاي مازي مونفي هاي طب إنت شرط أسن جدي مازير بوربي لا ديو مونفي كورا هاي تهلا مازي تا تكرار هوبي كي هوبي تكرار هوبي كي هوبي بولن تكرار مانه تا دوبل أشبي دوبل هوبي فلا صدق لا صدق ক ওয়ালা সল্লা কেমন এটা পড়ে আসছেন তাহলে মাহিমা কোন কোন মাদ্রাসায় পড়ছে মাহাদি মাহাদুল বানাত মিরপুর এক নম্বর হ্যাঁ আচ্ছা আচ্ছা কুদরি পড়ো তুমি আচ্ছা মাশাআল্লাহ পড়ো কিন্তু তোমার মিজান মুর্শেব বৈজ্ঞানিক পদ্ধতি মিজান মুর্শেব শিখতে হবে তাহলে সব কথাগুলি তুমি পেয়ে যাবা এর মধ্যে ইংলিশ সব পাবা فعلا واحد من ذكر غائب شيخ جن پروش کو لو ہی ڈیڈ یا فرو ہی واز ڈان نا یا فلو سے کرے با کرے ہی ڈاز اور ول ڈو اے بے سب انگلش گلی ہمیں دی دیسی میزن مشرف بر مدد کی بولیں ماضی لا دیو منفی ما دیو منفی ہوئے ابر موزرے لا دیو منفی ما دیو منفی ہوئے তাহলে লা ইয়াফআলু সে করে না বা করবে না হ্যাঁ হি ডাজ নট ডু অর উইল নট ডু অর্থাৎ হি ডাজেন্ট ডু অর হি ওন্ট হ্যাঁ ওন্ট ডু ওন্ট উইল নটকে ওন্ট বলা হয় উইল নটকে আবার সংক্ষেপে কী বলা হয় ওন্ট ডু বলা হয় তাহলে লা ইয়াফআলু লা ইয়াফআলু লা ইয়াফআলু লা তাফআলু লা তাফআলু লা ইয়াফআলু লা তাফআলু লা তাফআলু লা তাফআলু লা তাফআলু লা তাফআলু আমরা চৌধুরীতে খুব দ্রুত বলতে হবে বিশটা সুরতে সিধা এবং উল্টা বলতে হবে হ্যাঁ বিশটা সুরতে আমরা বলতে পারি যেন আচ্ছা আপনারা নাফি তাকিদ বালান কীভাবে পড়ে জানেন নাফি তাকিদ বালান নাফি তাকিদ বালান কীভাবে গঠন হয় কে বলতে পারেন হ্যাঁ এই যে আমি একটা জাতীয় সঙ্গীত আমি লিখছি এটা এটা গজলের সুরে লিখেছি নাফি তাকিদ বালানের সিগা এমনিভাবে গঠন হয় ফেলে মোজারের পূর্বে যদি লানকে আনা হয় নাফি তাকিদ বালানের সিগা এমনিভাবে গঠন হয় বলেন তো কোন গজলের সুর এটা যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়াই এঁকেছি সে ফুল মোরা মনের কাবাই এই গজলের সুর আমি এখানে নিয়ে আসছি কেমন তাহলে লাইয়া ফলা লাইয়া ফলা লাইয়া ফুল লান্ত ফলা লান্ত ফলা লাইয়া ফলা লান্ত ফলা লান্ত ফলা লান্ত ফলা লান্ত ফলা লান্ত ফলা লান্ত ফলা লান আফলা লান না ফলা আচ্ছা ঠিক আছে এইভাবে আমরা এটা বলবো বস ওস্তাদ বসেন আল্লাহ একবার টাইম শেষ ভালো আছেন তো আচ্ছা তাহলে লান শেষ হয়ে গেল এবার লাম লাম এই যে মোজারে সিগার পূর্বে যদি লাম দেওয়া হয় নফি জাহাদ বালামে সিগা এমনি গঠন হয় কেমন লাম ইয়ে ফাল লাম ইয়ে ফালাল লাম ইয়ে ফাল লাম ইয়ে ফালাল লাম ইয়ে ফালু লাম তফাল লাম তফাল লাম ইয়ে ফাল না লাম তফাল লাম তফাল লাম তফাল লাম তফাল লাম তফাল লাম লাম আফাল লাম লাফাল সে আদৌ করে নাই হ্যাঁ সে আদৌ করে নাই এই যে হি হ্যাজেন্ট হ্যাঁ হি হ্যাজ নট বা হ্যাজেন্ট ডান অ্যাট অল
হ্যাঁ একটু পরে শেষ মিজানটা শেষ করে দিই আধা ঘন্টার মধ্যে মিজান শেষ হ্যাঁ পড়ানো আপনার সুবিধা মতন যতক্ষণ হয় হ্যাঁ হ্যাঁ তাহলে বুঝছেন আধা ঘন্টার মধ্যে আধা ঘন্টার মধ্যে মিজান মুনসেব শেষ মিজান শেষ মিজান শুধু মিজান মুনসেব ধরবার একদিন ঠিক আছে ইনশা ইনশা আল্লাহ আচ্ছা লাম ইয়াফআল মানে সে আদৌ করেনি সে আদৌ করেনি আর মা ফাল মানে কি সে করলো না সে করলো না এখন অনেক হুজুরা বলছেন যে মা ফালা আর লাম ইয়াফআল একই অর্থ মা ফালা আর লাম ইয়াফআল একই অর্থ এখানে আমার কিছু কথা আছে মা ফালা মানে সে করলো না হি ডিডেন্ট ডু হ্যাঁ হি ডিড নট ডু ডিড নট ডু আর এখানে আমার ওস্তাদ হযরত মাওলানা মুফতি জাহিদুল হক হ্যাঁ মরহুম মুফতি জাহিদুল হক সাহেব দামাত বরকত আলিয়া তিনি কি লিখছেন দেখেন এই যে আমার বইয়ের 35 পৃষ্ঠার মধ্যে আমি লিখেছি এ দেখেন এখানে আছে লাম ইয়াফআল সে একজন পুরুষ আদৌ করেনি হি হ্যাজেন্ট ডান অ্যাট অল তো এখানে কিছু কথা আছে